বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি রায়হানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড কলেজ, ঢাকা। এখন আমি বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আজকের ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা ধারাবাহিকভাবে সরকার নির্দেশিত যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট তোমরা সমাধান করছো। তোমরা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে তোমাদের স্কুলে জমা দিচ্ছ। তো আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টটির নির্ধারিত কাজের সমাধান তুলে ধরছি। আশা করছি আমার এই ক্লাসটি দেখে তোমরা খুবই উপকৃত হবে এবং আমার এই ক্লাস অনুসরণ করে যদি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করো তাহলে অবশ্যই তোমরা অতি উত্তম মূল্যায়নটি কিন্তু পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আর তার যে মূল্যায়ন নির্দেশনা সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা তুলে ধরি। লক্ষ্য করো, বিষয় ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, অর্থাৎ এটি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের দুই নম্বর অ্যাসাইনমেন্ট। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, দ্বিতীয় অধ্যায়, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, পাঠ এক সালাত, পাঠ দুই বিভিন্ন প্রকারের সালাত, পাঠ তিন ঈদের সালাত। এরপরে দেখো তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি এবার দেওয়া হয়েছে সেটি হচ্ছে, মনে করো তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। নিচে বর্ণিত অবস্থাগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে সালাত আদায় করবে বর্ণনা দাও। এখানে কিন্তু তোমাদেরকে যে কোনো অবস্থায়, যে মানে নিচে যে চারটি অবস্থা তুলে ধরা হয়েছে, এই চারটি অবস্থায় তুমি কিভাবে সালাত আদায় করবে সেটির উপরেই তোমাদের মূলত নির্ধারিত কাজটি দেওয়া আছে। তো এখানে তিনটি বিষয়ের বর্ণনা, এখানে তোমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা যে কোনো তিনটির বর্ণনা তুলে ধরবে। তো লক্ষ্য করো, এক, কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে, দুই, সালাতে এক বা দুরাকাত মাসবুক হলে, তিন, মুসাফির অবস্থায় মাগরিবে সহ ফজরের সালাত, চার, অসুস্থ অবস্থায় সালাত যখন তুমি দাঁড়াতে বা বসতে পারো না। নির্দেশনাটি দেখো, পাঠ্য বইয়ের অধ্যায় দুয়ের সংশ্লিষ্ট পাঠের আলোকে বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলো শনাক্ত করতে হবে, প্রয়োজনে সহায়ক পুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে বিষয়ের সঠিকতা সম্পর্কে সম্মুখ ধারণা নেওয়া যেতে পারে, কোনো তথ্য উৎস হতে অবিকল বা হুবহু কোনো তথ্য লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে না। আর সর্বশেষে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অবশ্যই নিজ হাতে লিখে জমা দিতে হবে। আর মূল্যায়ন রুব্রিক্সটা কিন্তু শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে তোমাদের আয়ত্ত চলে এসেছে, কারণ তোমরা পূর্ববর্তী মোট 6টি অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে জমা দিয়েছো। আর আমি তোমাদেরকে এতটুকু আশা দিতেই পারি যে আমার এই অ্যাসাইনমেন্ট সমাধানটি মতো তোমরা যদি উপস্থাপন করো তাহলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে অবশ্যই স্কুল থেকে অতি উত্তম মূল্যায়নটি পেয়ে যাবে। আর আমি তোমাদের জন্য খুব সহজবদ্ধভাবে অ্যাসাইনমেন্টের সমাধানটি কিন্তু তুলে ধরেছি। এখানে নির্ধারিত কাজের ক্ষেত্রে যে তিনটি বিষয়ের বর্ণনা দিতে বলা হয়েছে, কিন্তু নির্ধারিত কাজ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে চারটির মধ্যে তিনটি বিষয়ের বর্ণনা দিতে হবে। হয়তোবা তোমরা সিলেক্ট করতে এক্ষেত্রে তোমরা কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন তিনটি বিষয়ের তুমি বর্ণনা দিবে। তো আমি তোমাদেরকে এত ঝামেলায় না ফেলে আমি এখান থেকেই তোমাদের জন্য এক নম্বর, তিন নম্বর ও চার নম্বর বিষয়ের বর্ণনা তুলে ধরেছি। তোমরা এই তিনটি বিষয়ের বর্ণনায় অ্যাসাইনমেন্টে তুলে ধরবে। তো শিক্ষার্থীরা, তোমরা আমার এই অ্যাসাইনমেন্টের সমাধানটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবে। আমাকে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে এভাবেই উৎসাহিত করবে। তো শিক্ষার্থীরা, তাহলে আর দেরি না করে তোমরা কাগজ কলম নিয়ে খুব সুন্দরভাবে আমার ভিডিও ক্লাসটির পরবর্তী ধাপগুলো দেখে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করো। তো আমি আজকে তোমাদের সাথে এ পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি আমার ক্লাসটি দেখে তৈরি করে ফেলো।